শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, শুধু শিক্ষা বা সার্টিফিকেট নেয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না, শিক্ষার্থীদের বিকশিত করার জন্য শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে। এ সময় রাষ্ট্রপতি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্র শিক্ষকের বাইরে স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। শুধুমাত্র শিক্ষার জন্য শিক্ষা বা সার্টিফিকেট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন না। মনে রাখবেন, শুধুমাত্র জ্ঞানদান শিক্ষার উপজীব্য হতে পারে না, এমন শিক্ষা দিতে হবে যাতে শিক্ষার্থীরা বিকশিত হতে পারে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্র শিক্ষকের বাইরে স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ শুরু থেকে গুণমানে সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হোক। যুগের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগের কথা বিবেচনা নিয়ে শিক্ষা কারিকুলাম নির্ধারণ করতে হবে।